জান দিয়েছে প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা মদিনায় যখন বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন দাফন দিলেন দাফন দিলেন দোয়া করলেন সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল আবু বকর ওমর আর বিশ্বনবী জায়েদা আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া হলো সব হলো এবার ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন না না আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমার ঘরে যেতে মনে চায় না ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে যাই বিশ্বনবী বললেন না আমি যাব না কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই কেউ আমারে হেল্প করে নাই কেউ আমার কথা শুনতে চায় নাই আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই যা ছিল সব উজাড় করে দিয়েছে ওমর তোমার মন চাইলে তুমি যাও আবু বকর তুমি চলে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে ফিরে যান আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই আরশের উপর থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে তোমাদের মডেল হচ্ছে ফাতিমা চিল্লায় বলেন ঠিক কি না এই সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করানোর জন্য জোরে বলেন ঠিক কি না একামাতুদ্দিনের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়িত হবে আল্লাহর জমিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত কি দিয়েছেন আর দিয়েছে দ্বীনুল হক والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون আরেক আয়াতে এসেছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা ঠিক কি না নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এক একজন নবীকে আল্লাহ ওই সময়ের সবচেয়ে বড় ক্ষমতাশীলের কাছে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য মূসা আলাইহিস সালাম একা মানুষ আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও আমার যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দাওয়াত দেন আমার পক্ষে সম্ভব কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব ঠিক কি না সাইয়েদানা মূসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফেরাউনা ইন্নাহু তাগা ও মূসা ভয় নাই ফেরাউনের কাছে যাও ফেরাউনের কাছে যেয়ে দাওয়াত দাও সাইয়েদানা মূসা বললেন আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে অর্ধেক মুখে ভিতরে থাকে মূসা বললেন আমার মুখে তুতলামি আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে অর্ধেক বেরোয় বনি ইসরায়েলের লোকেরা বলে আপনার কথা বুঝি না আল্লাহ বললেন ভয় নাই হারুনকে নবী বানিয়ে দিলা মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী বানাই দিলেন কে এরপর আল্লাহ বললেন ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা ও মুসা তুমি যাও তোমার ভাই হারুনও যাও তোমার মেজাজ একটু গরম মুসা নবীর মেজাজকে গরম করে দিয়েছে কে চিল্লায় বলেন কে তোমার মেজাজ একটু গরম কিন্তু জিব্বা বানিয়েছি নরম আমাদের জিব্বা কি নরম না গরম তোমার নরম একটা জিব্বা দিয়েছি ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না নরম জিব্বা দিয়ে দাওয়াত দাও কবুল করে ফেলবে সুবহানাল্লাহ পড়েন এক এক নবীকে মারতে মারতে আধা মরা করা হতো সাইয়েদানা নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন কয়জন সবাই বলেন কয়জন 1000 বছর দাওয়াত দিয়েছেন 50 কম মানে 950 বছর মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয় চিল্লায় বলেন ঠিক কি না কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে কে দাঁড়াবে তার উম্মত হলো মাত্র 10 জন সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন অনেক নবী দাঁড়াবে মাআহু রাজুলান বুখারীর বর্ণনা তার উম্মত 2 জন কয়জন অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে মাআহু রাজুলুন ওয়াহিদ তার উম্মত শুধু একজন নবী একজন উম্মত একজন সুবহানাল্লাহ পড়েন এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মাইর খেয়েছেন
سيدنا نوح عليه السلام বললেন ربي اني دعوت قومي ليلا ونهارا او رب আমি দিন রাত খালি দাওয়াত দিছি فلم يزدهم دعائي الا فرارا যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত এই যে আমি দাওয়াত দিতেছি আপনারা কি ভেগে যাইতেছেন বসে বসে শুনতেছেন আমার নামে তাকবীর দিতেছেন মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত سيدنا نوح এমন কোন ধরনের শাস্তি নাই যেই শাস্তি দেয়া হয় নাই পৃথিবীর সবচাইতে সেরা লোক এই নবীরে ধরে ধরে পিটানো হতো কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো কিন্তু سيدنا نوح আবার হুঁশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে ঠিক কি না তারপরও মায়ের আশ্রয় নাই রব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ও আল্লাহ আমার কথা শুধু শুনে না আমারে শুধু মারে আমারে পিটায় আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন একজন নবী কখন এই বদদোয়া করে যখন আর উপায় নাই যখন মায়ের খেতে খেতে দেহে আর শোয় না উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন আল্লাহ বললেন তো নৌকা বানাও কি বানাও বিশাল কিস্তি বানানো হলো 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো ছেলে কয় ব্যাপার না আমি পাহাড়ের উপরে উঠব বন্যা আমার কিছু করতে পারবে না সাইয়েদনা নূহ বললেন লা আসিমা লিয়াউম আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ আকাশে বললেন আকাশ বৃষ্টি দাও জমিনে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও 40 দিন বৃষ্টি হলো ড্রাস্টিক্যালি ফ্লাডেড গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল দেয়ার ওয়াজ নট আ সিঙ্গেল টেরিটরি অন দা ওয়ার্ল্ড সেভ ফ্রম দিস ফ্লাড পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় নাই নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে পড়েন আল্লাহু আকবার এজন্য নাফরমানি বান্দরামি আল্লাহর বিরোধিতা কোরআনের বিরোধিতা যদি করি ওই বন্যা আসে না নাই তিন মাত্রার ভূমিকম্প দিয়ে সে আল্লাহ কি আট মাত্রার ভূমিকম্প দিতে পারে না যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জামিনের সাথে মিশিয়ে দিলেন সে আল্লাহ কি বাংলাদেশকে মিলায় দিতে পারে না এজন্য ইবাদত করতে হবে একজনের তিনি কে আল্লাহ মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই ফ্যামিলিটার জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই এগুলো আমরা শিখব নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে চিল্লায় বলেন ঠিক কি না এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন এগুলো আমাদের শিখতে হবে জানতে হবে মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন চিল্লায় বলেন কয়জন নবী সবাই বলেন ঈমান আনলাম চিল্লায় বলেন ঠিক কি না আল্লাহ বলেন রুসুলান ক্বাদ কসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক ও নবী কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25 সংখ্যা কত 25 আচ্ছা এত এত নবী ছিল এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই 25 জন নবীর ঘটনা শোনাতে যেই 6666 আয়াত কত আয়াত ওইখানে যদি 124000 নবীর কথা বলতো কোরআন হইতো 200 খণ্ড ঠিক কি না কথা কয় না কেন কোরআন কয় খণ্ড হইতো কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম হাফেজ জাকারিয়া পাইতাম তারাবিন নামাজ পড়তে এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিম মুদাকির আই মেড দিস হোলি কোরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু মেমোরাইজ ইন ইওর হার্ট কোরআন পড়বেন তাও সোজা কোরআন বুঝবেন তাও সোজা কোরআন মুখস্থ করে সিনাই নেবেন তাও সোজা চিল্লায় বলেন আল্লাহু আকবার এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো হেফজখানে দিতে রাজি আছেন তো মাদ্রাসায় গুলোতে দিতে রাজি আছেন তো আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো আল্লাহ আমাদের উপর দয়া করে মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন এজন্য এক খণ্ড হয়েছে কোরআন যদি সব নবীদের কথা বলতো ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না চিল্লায় বলেন ঠিক কি না গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই কথা বলেন আপনাদের কষ্ট হচ্ছে তো কথা বলেন না কেন তাফসীর মাহফিল যদি ক্লাস হয় টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না
চিল্লায় পড়েন না আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার এক এক নবীর এক এক স্ট্যাটাস এক এক নবীর এক এক মর্যাদা এক এক নবীর এক এক টাইটেল আমার টাইটেল আজহারি আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি আরেকজনের টাইটেল জেহাদি আরেকজনের টাইটেল মাদানি কারো টাইটেল আজাদি কারো টাইটেল মক্কি এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন সফিউল্লাহ ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ আজমালুন নাস ফিল আলাম পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন আমি হলাম লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর লবণের আরবি হলো মিলহ মিলহ মানে কি আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর বিশ্বনবী লাবণ্যময় সুন্দর আর ইউসুফ নবী সাদা সুন্দর বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি জোরে বলেন সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে কাটতেছিল কোন ফল মালটা চিনেন না ওয়াকাতানা আইদিয়াহুন্না মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে মা এসা ডেকে বলে ও মিশরের রমণীরা শোনো ইউসুফ নবীর চেহারা দেখে মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো আমার নবীরে তো তোমরা দেখো নাই আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা মালটা কাটতে যে আঙ্গুল নয় প্রত্যেকে প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত কিন্তু ওনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই চিল্লায় এখন সুবহানাল্লাহ এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে রাজি আছেন তো এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে কমন সামথিং কমন এমং এভরি প্রফিটস ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন দশটা বিষয় শুনে আলোচনা শেষ করব পড়েন ইনশাআল্লাহ যদি আপনাদের আগ্রহ থাকে শোনার আগ্রহ আছে তো কষ্ট হচ্ছে না তো আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে রাজি আছেন তো চিৎকার করে সুবহানাল্লাহ বলতে হবে আল্লাহু আকবার বলতে হবে রেভলিউশনের আরবি হচ্ছে আল ওয়াহি ওহি সব নবীর কাছে ওহি দিয়েছে কে ওহি ছাড়া কি নবী হওয়া যায় ওহির ইংরেজি হচ্ছে রেভলিউশন সিক্রেট মেসেজ গোপন বার্তা যে দেয় সে জানে আর যে পায় সে বোঝে বাকিরা কেউ বোঝে বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভন ভন আওয়াজের মতো ওহি আসতো সাহাবারা চারদিকে মৌমাছির ভন 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 আওয়াজ শুনতে পেতেন কিন্তু কোনো মৌমাছি নাই আসলে এটা মৌমাছি নয় কোরআনের আয়াত নাজিল করছে কে তার মানে যে পাঠায় সে জানে আর যার কাছে আসে সে জানে আশেপাশের কেউ জানে না সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন ওহি ছাড়া কেউ নবী হতে পারে এজন্য আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিনা মিন বাদি ও নবী আমি আপনার কাছে ওহি দিয়েছি যেমনটি আমি ওহি দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যেমনটি আমি ওহি দিয়েছি সব নবীদের কাছে ঠিক কি না আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে কোরআনকে সম্মান দিতে জানে সেই হবে আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কি না এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান সুন্দর চরিত্র আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফেলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই চিল্লায় বলেন ঠিক কি না বেশি আদর করেন তারে একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে এবার বিচার করেন বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী দুইজনের কথা শুনে তারপরে রায় এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারে ইনসাফ থাকবে
আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা ফাঁসি দিয়ে দিলেন এটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয় চিল্লায় কোন ঠিক কি না এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই আছে বিচার আসছে কিছু ঘুষ দিছে তার পক্ষে রায় যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায় ঠিক কি না যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় না চিল্লায় কোন ঠিক কি না একদিন হবে চিল্লায় বলেন ঠিক কি না সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে সেদিন হবে ফাইনাল খেলা কোন খেলা জোরে বলেন কোন খেলা দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক চিল্লায় বলেন ঠিক কি না বিশ্ব নাই বললেন সাফিয়া তোমার কথা শুনলাম এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই আয়েশারে ডাকো আয়েশারে বললেন আয়েশা সাফিয়া এমন এমন বলেছে আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আসলে আমি এমন করেছি সুবহানাল্লাহ কি সুন্দর বিচার সাফিয়াও পায়েশ নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল সাফিয়াও হেসে দিল আয়েশাও হেসে দিল বিশ্বনবীও হেসে দিলেন আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান উত্তম চরিত্র সকল নবীর চরিত্র ফুলের চাইতে তিন নাম্বার হলো তাওহীদ সব নবী তাওহীদের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম সুবহানাল্লাহ পড়ে সব নবীরা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ও আমার কওমের লোকেরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না কি হলো তোমাদের ইবাদত করলে করতে হবে একজনের তিনি কে ডাকতে হলে ডাকতে হবে একজনকে তিনি কে একদল আছে আল্লাহর কাছেও চাই মসজিদেও যায় দরগায়েও যায় দুর্গায়েও যায় আসারা নাই এত জায়গায় যাওয়া যাবে না এত জায়গায় কপাল ঠেকানো যাবে না কপাল ঠেকাতে হবে একজনের কাছে তিনি কে এজন্য খবরদার চাইতে হবে একজনের কাছে মাজারে যে চাওয়া যাবে না মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না চাইতে হবে আল্লাহর কাছে কেউ যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে এটা হচ্ছে তাওহীদ ওয়াননেস অফ গড আল্লাহ যে এক ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে অন্য কারো কাছে যদি চান এটা শিরক হয়ে যাবে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায় আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব এজন্য শিরক করা যাবে না ডাকতে হবে একজনকে তিনি কে সব সময় আল্লাহর কাছে চাইবো পরীক্ষায় সফল হতে চান চাইবেন কার কাছে বিয়ে করতে চান তাকওয়াপূর্ণ স্ত্রী চান নেককার বিবি চান দিতে পারে একজন তিনি কে নির্বাচনে সফল হতে চান সফল করে দিবে কে অসুস্থ সুস্থ হতে চান সুস্থ করে দিবে কে জীবনে ব্যর্থতা সফলতা এনে দিবে কে দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহার সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায় কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায় উনি আপনার কি করবে করতে পারে একজন তিনি কে এটার না তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুয়াহিদুন তাদেরকে কি বলে আমরা সবাই হচ্ছে মুয়াহিদুন আমরা এক আল্লাহ বিশ্বাসী চিল্লায় বলেন ঠিক কিনা চার নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন কি ছিলেন সব নবীরা নিষ্পাপ ছিলেন নবীদের ভুল ছিল না নবীদের গুনাহ ছিল না ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন চিল্লায় বলেন সুবহানাল্লাহ সাইয়েদনা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না শয়তানের ধোকায় পড়ে গেলেন আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন বছরের পর বছর কাঁদলেন
আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমি গুনাহ করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই ঠিক কি না আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই আপনি কল্পনাও করতে পারবেন না ইউ ক্যান্ট ইমাজিন আল্লাহর রহমতের দড়িয়া যে কত বড় আপনি কত গুনাহ করেছেন অন্যায় করেছেন নামাজ ছেড়েছেন মারে বকেছেন জুলুম করেছেন যত পাপই করেন আল্লাহর রহমতের দড়িয়া আপনার পাপের চাইতেও বড় ঠিক কি না আপনার পাপ যদি হয় খালের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান চিল্লায় বলেন ঠিক কি না এজন্য নবীদের ভুল নাই নবীদেরকে মাফ করে দিয়েছে কে আল্লাহ চারটা গেল মোট 10টা বলবো 10টা বলেই আলোচনা শেষ কোনো ওঠা বসা নাই মনোযোগ দিয়ে শুনেন পাঁচ নম্বরে হলো মুজিজা সব নবীকে মুজিজা দিয়েছে কে আল্লাহ আপেল দিয়েছে কে আমার খাওয়ার জন্য মাশাআল্লাহ নাই দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও জান্নাতের বোটা ফেলা দরকার নাই জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না খোসা সহ খাবা দুনিয়ার আপেলের এক স্বাদ কমলার ভিতরে এক স্বাদ তরমুজের ভিতরে এক স্বাদ জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই হজম করা লাগবে খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে জান্নাতে দুধ খাবেন মদ খাবেন মধু খাবেন মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন ফল খাবেন হজমের কোনো ঝামেলা নাই খাওয়ার পর একটা ঢেকুর দিবেন অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছেন কি দিয়েছেন সবাই বলেন মুজিজা সবাই বলেন কি দিয়েছে ইসলাম নবীকে এমনি এমনি পাঠায় দেন নাই সাথে করে মুজিজাও দিয়েছে চিল্লা এখন ঠিক কি না সব নবীকে চমৎকার চমৎকার মুজিজা দিয়েছে কে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হচ্ছে তাবিরুল আহলাম তিনি স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন কি করতে পারতেন সবাই বলেন আমরা স্বপ্ন দেখি কি দেখি না ঘুমাইলেই স্বপ্ন দেখি রাজা হয়েছি বাদশা হয়েছি বাংলাদেশের মন্ত্রী হয়েছি ঠিক কি না উইটা দেখি এখনো টিনের ঘরেই শুইয়া রইছি চিল্লা এখন ঠিক কি না আমরা এরকম স্বপ্ন দেখি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি অনেক ধরনের স্বপ্ন হয় কিছু আছে আদগাসু আহলাম এগুলোর কোনো মিনিং নাই অর্থ নাই কিন্তু কিছু কিছু স্বপ্ন আছে যেগুলোর কিছু মিনিং বা অর্থ আছে না নাই কোন স্বপ্নের কি অর্থ শোনা মাত্রই সাইয়েদনা ইউসুফ বলে দিতে পারতেন এক অক্ষর হেরফের হতো না চিল্লায় এখন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মুজিজা উনি যা বলতেন তাই হয়ে যেত এজন্য স্বপ্ন দেখলেই ইচ্ছামতো কারো কাছে বলবেন না ইচ্ছামতো কারো কাছে বলবেন না স্বপ্ন আলেমের কাছে বলবেন অথবা শুভাকাঙ্ক্ষীর কাছে বলবেন বিশ্বনবী বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ তোমার শুভাকাঙ্ক্ষী কিংবা জবরদস্ত কোন বড় আলেমের কাছে ছাড়া স্বপ্নের কথা বলা যাবে না কারণ ফা ইন্নার রুইয়া তাকউ আলা মা তুআব্বার স্বপ্নের ব্যাখ্যা যেমন করা হয় ঠিক তেমনই হয়ে যায় যদি কোন ঠিক কি না মুহাম্মদ ইবনু সিরিন ওনার সময়ে উনি সবচেয়ে বেশি ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ওনার সময়ে এসে একজন লোক বলল আমি একটা স্বপ্ন দেখেছি আমার ছেলেকে নিয়ে কি স্বপ্ন কয় আমার ছেলের পেট এত বড় হয়ে গেছে মোটা পেট ওই সময় এক মূর্খের কাছে আরেকজন যে বলল আমিও রাতে এক স্বপ্ন দেখেছি কি দেখেছো আমার ছেলের পেট এত বড় হয়েছে ওই মূর্খ বলে সর্বনাশ তোমার ছেলের পেট এত বড় হয়েছে আরে তোর ছেলে তো কিছুদিন পরে মারা যাবে ঠিকই তার ছেলে কিছুদিন পর মারা গিয়েছে আর মুহাম্মদ ইবনে সিরিন সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী উনি বলেছেন তোমার ছেলে আল্লাহর ফজলে এই জামানার সবচেয়ে বড় আলেম হয়ে যাবে সবচাইতে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন ইউসুফ আলাইহিস সালাম জোরে কোন সুবহানাল্লাহ এটা হচ্ছে ইউসুফ নবীর মুজিজা এইভাবে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামেরও মুজিজা আছে না নাই ইসমাইল নবীর নাম শুনছেন তো বাবার নাম কি ইসমাইল নবীর টাইটেল হচ্ছে জাবিহুল্লাহ কি নাম কি নাম ছেলেদের নাম রাখবেন এগুলো ইসমাইল জাবিহুল্লাহ কি তো চমৎকার নাম তাকে জবাই করতে যে বাপ বেটা এমন ইমানের পরীক্ষা দিয়েছে ছেলে বাবা দুইজনেই গোল্ডেন এ প্লাস আকাশ থেকে
ওই যে হাবিল আর কাবিল কুরবানি করেছিল ওই দুম্বাটাকে পাঠিয়ে ইসমাঈলের জীবন রক্ষা করেছে কে আল্লাহ এই ইসমাঈল নবীর জীবনের একটা মুজিজা আছে ওই মুজিজাটা হচ্ছে ওনার পায়ের ধাক্কায় আল্লাহ জমজমের কুয়া সৃষ্টি করে দিয়েছেন কোন সুবহানাল্লাহ ওনার মা বিবি হাজেরা আরবিতে হচ্ছে হাজার ডানে যায় সাফা পাহাড়ে পানি নাই বাম দিকে যায় পানি নাই আবার যায় সাতবার দৌড়ালেন পানি নাই মা হাজেরার দৌড়া দৌড়িটা রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য সাফা মারওয়ার মাঝখানে দৌড়া দৌড়িটাকে ওয়াজিব করে দিয়েছে কে হাজেরা মরুভূমির তপ্ত বালু কোনো পানি নাই এসে দেখে ইসমাঈল কাঁদতেছে আর তার কান্নার পায়ের ধাক্কায় জমিন থেকে ফুরফুর ফুরফুর করে পানি বেরোচ্ছে সুবহানাল্লাহ উনি আরবি ভাষা জানতেন না উনি ছিলেন সুরিয়ানি ভাষার মানুষ কোন ভাষার সুরিয়ানি সুরিয়ানি ভাষায় পানি যদি মরুভূমির বালির সাথে মিশে যায় তো পানি তো পাওয়া যাবে না পানি খেতে হবে না এজন্য উনি বালি দিয়ে বাদ দিলেন কি দিলেন বাদ দিচ্ছিলেন আর সুরিয়ানি ভাষায় বলতেছিলেন ঝাম 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 মানে হচ্ছে কেফ কেফ থাম থাম পানি চলে যাস না পানি তুই থাম ওনার মুখের এই দুইটা শব্দ ঝাম ঝাম আল্লাহর কাছে এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত এই কুয়ার নাম আল্লাহ ঝামঝামের কুয়া বানিয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ প্রতিদিন 2 লক্ষ ওমরার ভিসা গোটা ওয়ার্ল্ডে সৌদি সরকার এম্বাসিগুলোতে ইস্যু করে 2 লক্ষ মানুষ পানি নিয়ে যায় আগে হাজি সাহেবানরা এরকম গ্যালান ভরে ভরে আনতো এখন গ্যালান ভরে আনতে দেয় না এখন যেই এয়ারপোর্ট থেকে ফ্লাই করে আপনি আপনার দেশে চলে যাবেন ওই এয়ারপোর্টে সুন্দর একটা প্রজেক্ট আছে জামজাম প্রজেক্ট 5 লিটার জামজামের পানি 9 রিয়াল দাম রাখে এটা দিয়ে সৌদি আরবের অনেক ব্যবসা ওই সৌদির ব্যবসার কথা বলতে গেলে অনেক ব্যবসা আছে 9 রিয়াল করে তারা রাখে প্রতিদিন 2 লক্ষ ওমরাকারী জমজমের পানি 5 লিটার করে নিয়ে যায় 2016 সালে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী 16 সালে হজ করতে এসেছিল 19 লাখ হাজি তার মধ্যে ইন্টারন্যাশনাল হাজি 15 লাখ সৌদি হাজি মানে ন্যাশনাল হাজি 4 লাখ 15 আর 4 লাখ কয় লাখ এটা 16 সালে হওয়ার সময় 5 লিটার করে জমজমের পানি নিয়ে যায় কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মানুষ জমজমের পানি খাবে কিন্তু এই জমজম কুয়ার পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না কোন সুবহানাল্লাহ কারণ এটা সাইয়েদনা ইসমাঈলের মুজিজা পায়ের ধাক্কায় বেরিয়েছে জোরে কোন ঠিকিরা বিশ্বনবী যে রাতে মেরাজে যাবেন ওই রাতে জিব্রাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন হাতিমে কাবায় বসালেন মেরাজের রাত্রিতে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছুরি দিয়ে কেটে ফেললেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি কি বলে এই বিশ্বনবীর সিনা চাক এটাকে কি বলে শক্কে সাদার সিনা চাক ওপেন হার্ট সার্জারি এখান থেকে আবিষ্কার হয়েছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার জিব্রাইল বিশ্বনবীর বুকটাকে ছিঁড়ে ফেললেন বিশ্বনবীর অন্তরটাকে বের করলেন কলিজাটাকে বের করলেন তারপর জমজম কুয়ার পানি দিয়ে ওই কলিজাটাকে ধৌত করলেন পড়েন সুবহানাল্লাহ মুজিজা চিল্লায় পড়েন আল্লাহ আকবার এটা কোরআনের মজলিস প্রতি মুহূর্তে রহমতের বারিধারা নাজিল করছে কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ সব নবীকে মুজিজা দিয়েছে কে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের মুজিজা হচ্ছে ওয়া উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই উনি পাখির ভাষা বুঝতেন আপনি পাখির ভাষা বুঝেন আমি বুঝি পৃথিবীর কেউ বুঝে যে কোনো পাখি কথা বললেই সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝে ফেলতেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার আবার আল্লাহ ওনাকে একটা স্পেশাল সিকিউরিটি বার্ড দিয়েছেন সিকিউরিটি বার্ড এটার নাম হচ্ছে হুদহুদ কি নাম সবাই বলেন কি নাম কোরআনে এই পাখির নামটা আছে হুদহুদ কি নাম হুদহুদ এই হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাম ওনার সিংহাসনটা বাতাসে ভেসে বেড়াতো যেমন করে এখনকার প্লেন আর রকেটগুলো ভেসে বেড়ায় সিংহাসনও ভেসে বেড়াতো ওনার হুদহুদ সিকিউরিটি বার্ড এটাও ভেসে বেড়াতো এটার কাজ ছিল কোথায় পানি আছে পানির পিক্সেল আল্লাহ দিয়েছে মেগাপিক্সেল বুঝেন মোবাইলের ক্যামেরা দিয়ে আমরা জুমিং করে দূরের জিনিস দেখি না ওর চোখে আল্লাহ হুদহুদ পাখির চোখে এমন মেগাপিক্সেল দিয়েছে 5000-4000 ফিট উপর থেকেও জমিনের দিকে তাকালে জমিনের কত শত ফিট নিচে পানি পাওয়া যাবে উপর থেকেই এটা ধরে ফেলতো কোন সুবহানাল্লাহ এটা ছিল সুলাইমান আলাইহিস সালামের মুজিজা এরকম সব নবীকে মুজিজা দিয়েছে কে আল্লাহ এরপরে সব নবীরা ছিল বাশার মানুষ ছিল কি ছিল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মতোই মানুষ
বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ পার্থক্য হলো ইউহা ইলাইয়া আমার কাছে ওহী পাঠায় কে আল্লাহ নবীরা কি মানুষ ছিল না জিন ছিল মানুষ সবাই বলবেন মানুষ না জিন মানুষ না ফেরেশতা নবীরা অসুস্থ হতেন নবীরা ব্যথা পেতেন নবীরা বিপদে পড়তেন নবীরা জন্মগ্রহণ করতেন দুই একজন নবী ছাড়া আদম আলাইহিস সালামের মাও নাই বাবাও নাই ঈসা আলাইহিস সালাম মা আছে বাবা নাই বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন চিল্লায় এখন ঠিক কিনা তারা আহত হলে টকটকে রক্ত বেরতো ওনাদের ক্ষুধা লাগতো ওনারা বাজারে যেতেন বিয়ে করতেন সন্তান হতো এন্তেকালও করতেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে সব নবীরা পুরুষ ছিলেন কি ছিল নারী নবী ছিল কেউ জানলে আমারে বলেন আমি জানি না নারী কোনো নবী ছিল হিজরা কোনো নবী ছিল সব নবী ছিল পুরুষ কি ছিল এই প্রত্যেকটার দলিল আছে বলতে গেলে লম্বা সময় লাগবে সর্বশেষ সব নবীরা আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন সব নবীরা তাদের কবরে জীবিত সালাম দিলে সালাম শুনে চিল্লায় এখন ঠিক কিনা নবীদের লাশ পচেও না গলেও না বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আদসাদাল আমবিয়া রব্বুল আলামিন জমিনের জন্য হারাম করে দিয়েছেন নবীদের লাশ পচবে না গলবে না কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় কবরে আছে না নাই নয় নাম্বার নবীরা পৃথিবীতে রাখাল ছিল কি ছিল জোরে বলেন চিল্লায় বলেন সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ এটা কি বললেন বিশ্বনবী বললেন হ্যাঁ বুখারীর বর্ণনা মা মিন নাবিয়িন ইল্লা রাআল গানাম এই দুনিয়ায় যত নবী ছিল সব নবীরাই রাখালগিরি করেছে সাহাবারা বললেন আপনিও করছেন নাকি বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ মক্কার জমিনে কুরাইশদের ছাগল পেলে পেলে আমি টাকা কামাই করেছি সুবহানাল্লাহ আপনি যত বড় নবীর ইতিহাস পড়েন না কেন সব নবীকে রাখাল হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে কে কারণ রাখাল বড় কঠিন একটা চাকরি এই ডিউটিটা বড় কঠিন ছাগল যারা পালছেন তারা জানেন ছাগল পালছেন না যেহেতু আশেপাশে গ্রাম আছে আমিও ছাগল পেলেছি তবে কুরবানির আগে 10-15 দিন যত সময় পেয়েছি ছোটবেলা ছাগল পেলেছি ছাগলের রশি ধরে ডানে টান দিলে এটা বায়ে যায় আছে না নাই এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আগে ছাগল পালো আগে ছাগলগুলারে ভালো করো কিছুদিন পরে ছাগলের রাখালি যদি করতে পারো কিছুদিন পরে মানুষের রাখালগিরি করতে পারবা ঠিক কি না কারণ মানুষের মধ্যেও কিছু টেরা প্রাণী আছে না নাই কয় বছর চিল্লা বলেন কয় বছর আমার মেয়ের বয়স হচ্ছে 8 বছর আর 10 বছর যদি এই লোকটারে আমার বাড়িতে ডিউটিতে রাখা যায় আমার মেয়ের বয়স হবে কয় বছর 18-তে বিয়ে দেওয়ার সুযোগ আছে না নাই বাংলাদেশ সরকারের তো নিয়ম করছে 18-এর কমে বিয়ে দেওয়া যাবে কিচ্ছু করতে পারে না প্রতিদিন পালতে পালতে 10 বছর ছাগল পালতে পালতে যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন ডিউটি মুক্ত করেছে কে আল্লাহ এজন্য নবীরা হচ্ছে আমাদের জীবনের মডেল সালমান খান শাহরুখ খান ঋত্বিক রোশন কোন নায়ক কোন ক্রিকেটার কোন ব্যান্ড সঙ্গীত তারকা আমাদের মডেল নয় চিল্লায় এখন ঠিক কিনা মাসিয়া খাদিজা আয়েশা ফাতেমা হচ্ছে আমাদের বিবিদের আমাদের বউদের আমাদের বোনদের মডেল চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য নবীরা যেভাবে সবর করেছে ওইভাবে সবর করে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই নবীদের পথে যদি থাকতে চাও কেউ তোমারে ফুলের মালা গলায় দিবে না তোমারে জেলে ঢুকাবে চিল্লায় এখন ঠিক কিনা বিপদ আসবে হুমকি আসবে ধমকি আসবে কিন্তু বিপদকে ভয় পাওয়া যাবে নবীদের পথে আমরা থাকতে চাই রাজি আছেন তো সবাই রাজি আছেন কালেটা সেটা হচ্ছে ইসলাম চিল্লায় বলেন কি নাম সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি বিশ্বনবীর ধর্মের নাম কি এই জন্য নবীরা ভাই ভাই তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা ধর্মের নাম কি এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই নবীরা আমাদের মডেল শাহরুখ খান আমাদের মডেল নয় ঋত্বিক রোশন আমাদের মডেল নয় আমির খান আমাদের মডেল নয় নেইমার আমাদের মডেল নয় মেসি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী চিল্লায় বলেন ঠিক কিনা নবীরা হলেন ভাই ভাই নবীদের ধর্ম হলো একটা আমাদের ধর্মের নাম কি চিল্লায় বলেন নবীরা আমাদের মডেল নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায় ও আমার মায়েরা জান্নাতুন নাইম এভরিল তোমার মডেল নয় নুসরাত ফারিয়া তোমার মডেল নয় ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয় শাকিরা তোমার মডেল নয় তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা
তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর 11 বউ চিল্লায় বলেন ঠিক কি না মদিনায় যখন বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন দাফন দিলেন কাফন দিলেন দোয়া করলেন সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল আবু বকর ওমর আর বিশ্বনবী জায়েদা আবু বকর ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া হলো সব হলো এবার ঘরে ফিরে যাই বিশ্বনবী বললেন না না আবু বকর তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও আমার ঘরে যেতে মনে চায় না ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে যাই বিশ্বনবী বললেন না আমি যাব না কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই দেয় নাই কেউ আমারে হেল্প করে নাই কেউ আমার কথা শুনতে চায় নাই আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে নাই যা ছিল সব উজাড় করে দিয়েছে ওমর তোমার মন চাইলে তুমি যাও আবু বকর তুমি চলে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরে ফিরে যান আপনার দাঁড়িয়ে থাকার দরকার নাই আরশের উপর থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আরশের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে আল্লাহ